করোনা চলাকালীন সময়ে প্রশাসনের নির্দেশকে বড় আঙুল দেখিয়ে রাজধানীর দুটি বিয়ে বাড়িতে অধিক রাত পর্যন্ত অনুষ্ঠান চলে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাধা দেন তৎকালীন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব। ঘটনাটি ঘটে 2021 সালের 26 এপ্রিল। সেই সময় করোনার বাড়বাড়ন্তের জন্য গোটা রাজ্যে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ লাগু ছিল। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2021 সালের 20 এপ্রিল রাজ্যের চিফ সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু করার নির্দেশ দিয়েছিলেন। এই পরিস্থিতিতে রাত 10টার পর কোনো সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ ছিল, কিন্তু 2021 সালে 26 এপ্রিল রাজধানী গোলাপবাগান এবং মাণিক্য কোর্টে কারফিউ জারি হওয়ার পরও অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে তৎকালীন জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব 26 এপ্রিল রাত প্রায় 11:15টায় প্রথমে গোলাপবাগান বিয়েবাড়িতে উপস্থিত হন। এই বিয়েবাড়ির সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেন তিনি। এরপর রাত 11:30 নাগাদ রাজধানী মাণিক্য কোর্টে যান তিনি, সেখানেও ডিজে বাজিয়ে অনুষ্ঠান চলছিল। ডক্টর শৈলেশ কুমার যাদব মাণিক্য কোর্টের অনুষ্ঠানও বাতিল করে দেন। বিষয়টি নিয়ে শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে 3টি মামলা হয়েছিল। হাইকোর্টে একটি মামলা করেছিলেন মাণিক্য কোর্টের বিয়ের অনুষ্ঠানের পাত্রীর বাবা স্বপন কুমার দেব, আরেকটি মামলা করেছিলেন গোলাপবাগান বিয়েবাড়ির পুরোহিত সর্বানন্দ ঝা, তৃতীয় মামলাটি হয় জনস্বার্থ সংশ্লিষ্ট। আইজিপি ভাস্কর দেববর্মা এই বিষয়টি করেছিলেন। 3টি মামলাকে একত্রিত করে হাইকোর্টে শুনানি হয়। দীর্ঘ শুনানির পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট 3টি মামলা থেকে ডক্টর শৈলেশ কুমার যাদবকে অব্যাহতি দেয়। 3টি মামলায় খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি অরিন্দম লোধ। এদিন ডক্টর শৈলেশ কুমার যাদবের পক্ষের আইনজীবী সম্রাটকর ভৌমিক এই সংবাদ জানান। 3টি মামলা ত্রিপুরা হাইকোর্টে হয়। একটা মামলা করেন স্বপন কুমার দেব, যে মাণিক্য কোর্ট যে বিয়ে বাড়ি সে বিয়ে বাড়ির পাত্রীর বাবা। আর একটা করেন সর্বানন্দ ঝা, উনি হচ্ছেন গোলাপবাগান ম্যারেজ হলের পুরোহিত ছিলেন। আর একটা করেন আইনজীবী, এটা ছিল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেটা করেন আইনজীবী ভাস্কর দেববর্মা। তো এই 3টে মামলা একসঙ্গে ট্যাগ করে হাইকোর্টে দীর্ঘ বছর চলে। 2021 থেকে মে মাসের 3 তারিখ করা হয়েছিল মামলাগুলো। মে মাসের 3 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত, আজকে 2024-এর 22শে মে আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন। ডিভিশন বেঞ্চে ছিলেন আমাদের চিফ জাস্টিস মহামান্য শ্রী অপরেশ কুমার সিং এবং জাস্টিস শ্রী অরিন্দম লোধ। তো ওরা দুজন জাজমেন্ট দিয়ে শৈলেশ যাদবকে এই 3টে মামলা থেকে অব্যাহতি দেন এবং 3টে মামলাই খারিজ করে দেন। প্রসঙ্গত উল্লেখ্য যে সংশ্লিষ্ট মামলা 3 বার তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। তৃতীয়বারের তদন্তে ছিলেন অবসরপ্রাপ্ত জেলা জজ বামদেব মজুমদার। 3টি রিপোর্টে উল্লেখ করা হয় ডক্টর শৈলেশ কুমার যাদব কাউকে থানায় নিয়ে যাওয়ার মতো কাজ করেননি। উল্লেখ্য যে রাজধানীর 2টি বিয়েবাড়ির ঘটনা গোটা দেশ জুড়ে সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, এতে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।